নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে আমার পরিবারে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। আজকে আমি বানাবো সজনে ফুলের ভাজা। সাথে নিয়েছি আমি একটা বেগুন, আপনারা আপনাদের পছন্দ মতো বেগুন ব্যবহার করতে পারেন। আমি মাঝারি সাইজের একটা বেগুন নিয়েছি। এই রান্নাটা করা ভীষণই সহজ আর খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। এর জন্য বেশি উপকরণ লাগবে না। আমি এর জন্য নিয়েছি এখানে সজনে ফুল, 150 গ্রাম সজনে ফুল আছে। এটা আমাদের গাছে সজনে ফুল, এটা সহজে বাজারে কিনতে পাওয়া যায়। কিছুটা ছাড়ানো হয়েছে আর কিছুটা ছাড়তে বাকি রয়েছে, আমি এটা পুরোটা ছাড়িয়ে নেব। আর এই যে বেগুনটা দেখতে পাচ্ছেন, এই বেগুনটা কিন্তু আমি ছোটো টুকরো করে কেটে নেব। শুধু আমি এখানে একটা লঙ্কা ব্যবহার করব। আর এখানে প্রয়োজন মতো লাগবে হলুদ, লবণ আর তেল। আর ফোড়নের সামান্যটা ভীষণই সহজ। দেখুন, আমি এটা ভালো করে বেছে নেব। আপনারা আমার সঙ্গে থাকুন আর সাথে থাকুন, দেখতে থাকুন। সজনে ফুলটা আমি কিন্তু এভাবে বেছে নেব, ও ফুলগুলো আমি এভাবে বেছে নিয়েছি। আর ভালো করে ধুয়ে নেব। বাছা হয়ে দেখতে পাচ্ছেন, আমি অংশগুলো ফেলে দিচ্ছি আর ফুলের অংশটা শুধু নিচ্ছি। তো বন্ধুরা, আমি পুরোটা বেছে নিয়ে ধুয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। সাথে আমি কিন্তু গরম মতো দিয়েছি বেগুনটা, আমি কিন্তু এরকম ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি। আর ফুলটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। চলুন, এবার কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল দেবো, এতে বেশি তেলও লাগবে না। এবার আমি একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করবো। আমি একটা শুকনো লঙ্কা ছোট্ট ভেঙে দিলাম, দিয়ে দিচ্ছি চিড়ে রাখা লঙ্কাটা। ফুলটা গরম হয়ে গেছে, আমি এবার দিয়ে দেবো এখানে বেগুনের টুকরোগুলো। বেগুনটা আগে দিয়ে দিলাম, এবার এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। এখানে খুব বেশি ঝামেলা হয় না এই রান্নাটা করতে গেলে, আবার বেশি উপকরণও লাগে না। আমি আবার এটাকে একটু মেরে দেবো, আমি এটা একটু ঢাকা দিয়ে দেবো। আমি এখন ফুলগুলো দেবো না, বেগুনটা একটু ভাজা হবে তারপর বেগুন দেবো। আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি, বেগুনটা অনেকটা নরম হয়ে গেছে, বেগুনটা এখানে অনেকটা নরম হয়ে গেছে। আমি এবার কিন্তু দিয়ে দিচ্ছি ফুলগুলো, ফুলগুলো দিয়ে দিলাম। যেহেতু আমি লবণ হলে দিয়ে দিচ্ছি, এখানে আর কিছু দেবো না, শুধু ভালো করে মিক্স করে নেবো। আমি ঢাকা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ফুলটা একেবারে কমে গিয়ে অল্প হয়ে গেছে। এটা আর একটু ভাজবো, আমি আর একটু লাল করে ভেজে নেবো, তাহলে এটা রেডি হয়ে যাবে। এটা কিন্তু বানানো ভীষণ সহজ এবং খেতে ভীষণ টেস্টি। দেখতে পাচ্ছেন আমি এখানে তেল বেশি ব্যবহার করছি না, আপনারা তাহলে আর একটু তেল বেশি দিতে পারেন। আমি সবসময় সবজিতে তেল কম করে রাখার চেষ্টা করি। দেখুন, আমি আর একটু ঢাকা দিয়ে এটা ভালো করে ভেজে নেব। আমি এটা ঢাকা দেবো না, আমি এটা একটু নাড়বো, নেড়ে নিয়ে নামিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হয়ে গেছে, আমি এবার এটা ঢেলে নেব। ঢেলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি এটা কীরকম হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, রান্নাটা আমার হয়ে গেছে, আমি এতে ঢেলে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনাদের পছন্দ হয়েছে। যদি আপনাদের পছন্দ হয় তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। বাড়িতে বানিয়ে এভাবে খান আর আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে আমার এই রেসিপিটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য একটা রেসিপিতে। নমস্কার।